ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য চাকুরির পরীক্ষা দিয়েছিল প্রায় 4000 জনেরও বেশি। এবারে টাকার বিনিময়ে চাকুরি দেওয়ার প্রতারণা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল তৎপর। এরই মধ্যে অনিয়মের অভিযোগও পাওয়া গেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। অবশেষে অনিয়ম ছাড়াই স্বচ্ছভাবে চাকুরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলো কয়েকজন। 107 জন কনস্টেবল নিয়োগ করা হলো কোনো রকম অনিয়ম ছাড়া। এটি কোনো আহাজারির ছবি নয়, দিনমজুর বাবার একমাত্র স্বপ্ন পূরণের ছবি। ছেলে পুলিশের চাকরি পেয়েছে, এ যেন সোনার হরিণ হাতে পেল বাবা, তাই তো চোখের নোনা জল আর ধরে রাখতে পারলেন না। কনস্টেবল পদে ছেলের চাকরি হয়ে গেছে, লাগেনি কোনো ঘুষ বা তদবির। এর আনন্দে যেন দিশেহারা বৃদ্ধ এই বাবা। গণমাধ্যমের সামনে এসে এমন উৎসাহে হু হু করে কেঁদে ফেললেন বৃদ্ধ বয়সী এই বাবা। পরের বাড়িতে দিনমজুরের কাজ করে ছেলেকে লেখাপড়া শেখালেন এই বৃদ্ধ। স্বপ্ন শুধু একটাই, ছেলে বড় হবে, লেখাপড়া শেষ করে একদিন চাকুরি করবে, ঘোচাবে বাবার সকল দুঃখ কষ্ট। বুধবার ময়মনসিংহ পুলিশ কনস্টেবল নিয়োগের সময় এ ধরনের হাজারো চিত্র ভেসে উঠেছিল আশেপাশে। 4280 জন আগ্রহীদের মধ্যে চাকরি হয়েছে 107 জনের। কোনো রকম ঘুষ ছাড়া ময়মনসিংহ কনস্টেবল পদে এমন নিয়োগ যেন দেশে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করল।